Yes, sir. বিশেষ অতিথি ছিলেন আমার মা ভূষণার রানী চন্দ্রা দেবী। তার মানে তুমি বিবাহিত যুবরাজ? তা না হলে বিবাহ উৎসব হলো কি করে? দয়া করে একটু ঘোড়া থেকে নামুন, আমরা একটু বসবো। আপনার কিছু পরামর্শ আমার ভীষণ প্রয়োজন। তোমাকে সময় দিতে পারছি না বলে আমি দুঃখিত। আমি শিকারে এসেছি, শিকারেই মনোযোগী হতে চাই। দেখো, এই বনে আমার আদেশ ছাড়া কেউ বন্দুকের ট্রিগার টিপতে পারে না। আমাকে অসন্তুষ্ট করে তুমি শিকারের আশা করতে পারো না। আমার উপর বাধা নিষেধ আরোপ করে তুমি সফল হতে পারবে না। আমি খালের পাড়ের দিকে যাব। আমাদের ডান পাশের যে শিমুল গাছ, ওই গ্রাম পর্যন্ত আমাদের রাজত্ব। আর বাম পাশের যে গ্রাম, ওই গ্রামে খাজনা আদায় করা খুবই কঠিন। রায়তরা বড়ই তৃষ্ণা, ঘরের খুঁটি কেটে টাকা জমাবে কিন্তু বলবে বাবুরা অক্ষম। তাহলে আজকে আমরা ওই গায়ে যাব? তোমার ওই বললাম কে, ওরা মোটেই পাত্তা দেয় না, মিছে মিছে গিয়ে লাভ নেই। আপনার ওই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন খাজাঞ্চি বাবু। আপনারা যেখানে ব্যর্থ, সেখানে আমার উপস্থিতিতেও যদি একই ফল হয়, তাহলে জমিদার বাবু শুধু শুধু মাইনি দিয়ে আমাকে পুষবেন কেন? চলুন দেখি। বাজান অসুস্থ, আমরা খাজনা দিতে পারবো না,
কিন্তু আজ তোমায় খাজনা না নিয়ে ছাড়ছি না বাপু। তাহলে আমাদেরকে বেঁধে নিয়ে যান বাবু। তোমার গোয়ালের গরু কোথায়? সে তো কার্তিক মাসে হাটে তুলে বোনের বিয়ে দিয়েছি, এখন ওই বকনা বাসুরটাই সম্বল বাবু। সেই বকনা বাসুরটাই নিয়ে আসো। দাঁত উঠলে ওর সাথে জোয়াল বেঁধে আমি নীল চাষ করব। জমিদারের পালোয়ানের ক্রুদের শিকার হওয়ার আগে তোমার গরু এনে হাজির কর। পালোয়ান, তুমি চুপ করে রইলে কেন? তোমার শক্তি দেখাও। তোমার মাসোহারা টাকায় আমি দুগন্ডা লাঠি আর লালন করতে পারি, বলো পারি কিনা? জি পারে। তাহলে রায়তের কাছে খাজনা তুলতে গিয়ে তার প্রতি সদয় হয়ে আমার ক্ষতি করার অধিকার কি তোমার আছে? না, নেই। তাহলে আমি আশা করব এ বিষয়ে তোমাকে আর কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হবে না। না, হবে না। আমি আপনার দেয়া চাকরি ছেড়ে দিলেও দুমাস আমাকে আপনার অধীনে চাকরি করতে হবে, কারণ আপনার দেয়া দুমাসের আগাম মাসোহারা আমার পেটে চলে গেছে। তাহলে কি তুমি চাকরি ছেড়ে দেবার ব্যাপারে কিছু ভাবছ? সেটা দুমাস পরের পরিস্থিতি বলে দেবে। তুমি এখানে রোজ শিকার আসো নাকি? কেন বলো তো? এই পথে রোজ ঘোড়ার পায়ের ছাপ লক্ষ্য করেছি। এ রাজ্যে আমি একাই ঘোড়া ছুটিয়ে বেড়াই নাকি? এখানে অন্য শিকারীদের প্রবেশের সুযোগ নেই। কেন? জমিদার গৌরহরি সাহেবের নির্দেশ। তাহলে তুমি বন্দুক নিয়ে শিকারে বেরিয়েছো যে? আমরা নীলকররা এই নিষেধের বাইরে। তোমরা ওটা কি ফরাসি ঘোড়া? না, এটা দেশি ঘোড়া, এর জন্ম রাজস্থান। তুমি চাইলে আমি তোমাকে ফরাসি তাগড়া ঘোড়ার সন্ধান দিতে পারি। ঘোড় দৌড়ে ফরাসি ঘোড়ার তুলনা নেই। প্রতিযোগিতায় এই ঘোড়া আমার বিশ্বাস ভঙ্গ করবে না, তাই ফরাসি ঘোড়ার কোনো প্রয়োজন আমি বোধ করিনি। এরকম একটা ঘোড়া নিয়ে তুমি প্রতিযোগিতার কথা ভাবো কী করে? আমার আত্মবিশ্বাসের জোরে। তাহলে চলো না দেখি তোমার ওই ছোট ঘোড়া আমার ফরাসি তাগড়া ঘোড়ার কতটা পেছন থেকে চিহি চিহি শব্দ করে ডেকে ওঠে। তোমার তেমনটা দেখবার স্বাদ হলে ঘটা করে একটা ঘোড় দৌড়ের আয়োজন করতে পারো। তাহলে আগামী পরশুইতা হতে পারে। ঠিক আছে, ওকে। অংশ নেবেন হুগলির নীলকুঠি ম্যানেজার জনাব হেনরি ব্লড, আরও অংশ নেবেন ভূষণর নবজমিদার মনোহর রায় ও জমিদার গৌর হরিপুর পুত্র যুবরাজ বসন্ত কুমার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলিয়ে দিবেন নদিয়া জেলা ম্যাজিস্ট্রেট জনাব স্মিথ সাহেব। আপনারা দলে দলে যোগদান করিয়া নয়ন মনকে সার্থক করুন। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। আগামীকাল রবিবার বেলা ১২টায় মোল্লাহাটির ইউরোপিয়ান ক্লাবের মাঠে এক মনোমুগ্ধকর ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। উক্ত প্রতিযোগিতায় অংশ নেবেন হুগলির নীলকুঠি ম্যানেজার জনাব হেনরি ব্লড, আরও অংশ নেবেন ভূষণর নবজমিদার
মনোহর রায় ও জমিদার গৌর হরিপুর পুত্র যুবরাজ বসন্ত। খাজাঞ্চি বাবু, কাল একবার আমার ছুটির ব্যবস্থা করে দেবেন। যুবরাজ মনোহর রায় আমার খুব প্রিয় মানুষ, তার ঘোড়দৌড় দেখতে যাওয়া আমার কর্তব্য। মাদিগুরা নিয়ে ইংরেজ সাহেবের টাগরা গুরার সাথে লড়াই, তা তুমি যদি দর্শকের হাসি দেখতে যেতে চাও তাহলে ছুটির ব্যবস্থা আমি করে দেব। খেলায় তো হার জিত আছে বাবু, কিন্তু তাই বলে তুমি মনোহর রায়কে ছোট করে দেখো না। আত্মবিশ্বাস থাকলে ইংরেজদের কুপকাত করতে কতক্ষণ। তা যে হো বাপু, ছুটির ব্যবস্থা আমি করব। মালতি, তোমার ভুলে গেলে চলবে না, তুমি এ রাজ্যের ভবিষ্যৎ রানী। রানীর হাগটা কেবল রাজার আবর্তমানে রাজ্যে ছড়িয়ে পড়ে। আমি আপনার সুনাম যশ নিয়ে, আপনার সেবা করে এ দহলিজের জীবন কাটিয়ে দিতে পারলেই নিজেকে ধন্য মনে করব। রানী মহারানীর মুকুট মস্তকে পড়বার কোনো স্বাদ আমার নেই। ভগবান যদি আমার বাবার মতো আমাকেও তোমার আগে এই ধরা থেকে তুলে নেন, তাহলে কিন্তু এই দহলিজের দায়ভার তোমার উপরেই বর্তাবে। তখন তুমি চাইলেও তা উপেক্ষা করতে পারবে না। এই কানুন আমাদের বংশে বংশ পরম্পরায় চলে আসছে। আমার বাবার দাহলিজেও কিন্তু হাজারো নিয়ম কানুন ছিল, কিন্তু যে নিয়ম মানতে আমার মন সায় দেয়নি তা আমি অবলীলায় উপেক্ষা করেছি। এ নিয়ে আমার বাবা দাইমা এদের লাঞ্ছনার অবশ্য অন্ত ছিল না। এটা তোমার বাবার দহলিজ নয়। জানি পতি, এই জন্য আমি ভগবানকে শতকোটিবার স্মরণ করি। উনি আপনার মতো একজন এমন উদার পতি মিলিয়ে দিয়েছেন বলে। আপনার দেরি হয়ে যাচ্ছে। Thank you.
তুমি না এলে যে তুমির আমাকে হয়তো ছোট কাপটি হাতে নিয়ে ফিরতে হতো। এমন তাচ্ছিল্য করছেন কেন বলুন তো? তাচ্ছিল্য নয়, আমি সত্যি সত্যি হাঁটতে বসেছিলাম, তোমাকে দেখার পরই কেবল জয়ী হবার শক্তিটুকু খুঁজে পেলাম। তোমার লাঠি আর পেশির শক্তি আমাকে মুহূর্তের মধ্যে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সেই সত্যটুকু আমি বিশ্বাস করতাম যদি আপনার ঘোড়া আমাকে চিনতে পারত। ঘোড়ার কোনো শক্তি নেই তিতুমির, ঘোড়ার শক্তি হলো ঘোড়সওয়ারের বুদ্ধি আর মেধা। তোমার লাঠির শক্তি যেমন তোমার কৌশল। ছোটবেলা থেকে একটা সুপ্ত ইচ্ছে ছিল ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াবো, হয়তো সেই ইচ্ছা আমার পূর্ণ হবে না। একটা কথা মনে রাখবে তিতুমির, সময় ঘটনার জন্ম দেয়। তুমি কি কখনো ভাবতে পেরেছিলে যে কলকাতার বিখ্যাত পালোয়ান আবেদ আলীকে তুমি পরাজিত করবে, কিংবা আমি নীলকর ব্লন্ডকে ধরাশায়ী করব? ঘোড়া চড়া শিখতে চাইলে চলে এসো, দুদিন দেখিয়ে দিলে রপ্ত করে নিতে পারবে। আপনাকে শুকরিয়া। আমি আর হাঁটতে পারবো না তিতুমির, আমাকে এখন ঘোড়ায় চড়তে হবে। বাজার, তুমি নাকি সারের সাথে লড়াই করতে পারবা না? কে বলেছে? নারায়ণ কাকা। আমি সারের সঙ্গে লড়াই করে পারবো কি পারবো না এ কথা কোন প্রসঙ্গে উঠলো? তা আমি জানি নাকি? আমি জানি। তুমি জানো? বলো তো শুনি। বলা যাবে না। তাহলে বললে কেন? ওমা, জানি বলেই তো বললাম। তাহলে না বলার ভরণ দেখাচ্ছ কেন? নারায়ণ যে সারের কথা বলেছে ওটা সার না, মানুষ।